একদিন এক ব্যবসায়ীদার তার ব্যবসার কাজকর্ম ছেড়ে সে তাড়াতাড়ি সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আসে। এসে দেখে যে তার ধর্ম স্ত্রী ভগবান বুদ্ধকে খুব সেবা যত্ন করছে। হয়তো এতটাও সেবা যত্ন সে তার স্বামীকে কোনোদিন করেনি। তো সেটি দেখে ব্যবসায়ীদারের প্রচণ্ড রাগ হয়। তো ভগবান বুদ্ধকে তখন উনি রেগে গিয়ে বলে, ভণ্ড সাধু, তুমি এত শক্তিশালী, এত হাট্টাগুট্টা চেহারা, দেখতে এত সুন্দর, তো তুমি কোনো কাজ করতে পারো না? তো এটি শুনে ভগবান বুদ্ধ মুচকি হেসে ওখান থেকে বেরিয়ে যেতে আরম্ভ করে এবং সেটি দেখে ব্যবসায়ীদারের আরও বেশি রাগ হয় এবং ভগবান বুদ্ধের মুখের ওপরে এক লাদা থুতু দিয়ে দেয় এবং ভগবান বুদ্ধ ওই থুতুটিকে মুছে আবার মুচকি হাসি দিয়ে ওখান থেকে বেরিয়ে যায় এবং সেটি দেখে তার স্ত্রী ব্যবসায়ীদারকে বলে, তুমি এটা অনেক বড় অন্যায় করেছো, এটা অনেক বড় ভুল করেছো, অনেক বড় পাপ করেছো। তো এটি শোনার পর ব্যবসায়ীদারের সারা রাত ঘুম আসে না। তো পরের দিন সকালবেলা গৌতম বুদ্ধের কাছে যায় ভগবান বুদ্ধের কাছে ক্ষমা চাওয়ার জন্য এবং গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলে, ভগবান বুদ্ধের কাছে গিয়ে বলে, হে প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বলে, কি কারণ? বলে, কাল আপনি আমার বাড়িতে গেছিলেন, আমি এভাবে অন্যায় করা আপনার সঙ্গে আমার উচিত হয়নি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। তো ভগবান বুদ্ধ খুব দামি কথা ওখানে বলে যে আমি কোনো কাল জিনিসটাকে মনে রাখি না, আমার কাছে এক একটা দিন নতুন দিন, এক একটা দিন নতুন অপরচুনিটি।